নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহারিষি জ্ঞানে আমরা তথ্যের জ্ঞান হরে কৃষ্ণ রাম সম্বন্ধে জানছি এতে কি ফল হয় এটা কি ফলদায়ক এবং এই তত্ত্ব জ্ঞানের কি ফল দেয় সেটা আমাদের জানতে হয় বলছে বর্তমান বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক কি বা বর্তমান জীবনের সঙ্গে মানব জীবনের সঙ্গে সম্পর্ক কি সেটা জানা সেই বিষয় তত্ত্ব হরিনামের নির্ভুলতা এবং হরিনাম তত্ত্বের জ্ঞানের যে কথা বা মন্ত্রটা সম্পূর্ণরূপে বিবরণে দেওয়া হয়েছে ষোলোনাম বত্রিশ অক্ষরের হরে কৃষ্ণ রাম এখানে লেখা আছে দেখুন এখানে প্রকৃত উচ্চারণ করা কি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण चैतन्य श्रीकृष्णा चैतन्ना बभुनेतानन् सि अदैतकदधार्षिवसाधि गौर्भाविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नम भगवते वासुदेवाय বলছে এই নামের ফলাফল তার গুণাগুণটা কি শাস্ত্রগতভাবে ভাবে তার প্রমাণ আছে কিন্তু তার আগে আমাদের জানতে হবে আমরা মন্ত্র পাঠ করব কেন আরে কৃষ্ণ মন্ত্রটা পাঠ করব কেন এই ষোলো নাম বত্রিশ অক্ষরে এপিসোড বা এপিসোড বলেছি যারা গুরুকুলে সৎসময় করে তারা জানেন আর আপনাদের বর্তমান যুগে যে ভিডিও বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সম্বন্ধে আপনারা জানছেন সেই বিষয়ে সেখান থেকে আপনারা জানেন বলছে আমরা কেন মন্ত্র উচ্চারণ করবো মন্ত্রই কেন শ্রেষ্ঠ বিজ্ঞান কি বলছে সারা বিশ্ব অ্যাটম দ্বারা গঠিত মালিকুল দ্বারা গঠিত অ্যাটমের ভেতরে ইলেকট্রন প্রোটন নিউটন আছে প্রোটনের ভেতরে বোসন কণা বা গড আছে বা কণা আছে মধ্যে ফ্রিকোয়েন্সি আকারে ভাইব্রেশন আছে যাকে বর্তমানে স্ট্রিং থিওরি বা কম্পন থিওরি বা তরঙ্গ থিওরি বলা হয় তরঙ্গ তথ্য বলা হয় তরঙ্গ তথ্য হচ্ছে এই তরঙ্গ তথ্যের দ্বারাই বর্তমান বিজ্ঞান সৃষ্টি করছে যে এখানে বিগ ব্যাং এর থিওরি রয়েছে এখানেই ব্ল্যাক হোলের থিওরি রয়েছে এখানেই সমগ্র বিশ্বের সৃষ্টি হয় এখান থেকেই সৃষ্টি তত্ত্ব কেন তাহলে কি অ্যাটম ইলেকট্রন প্রোটন নিউটন প্রোটন থেকে বোসন ঈশ্বর কণা থেকে বলছে আমার স্ট্রিং থিওরি স্ট্রিং মানে কি আমরা জানি ভাইব্রেশন ভাইব্রেশন মানে কি কম্পন বা শব্দ বা এই শব্দ বোমকে আমরা বলে থাকি ওমকার ওম হয়তো এই সৃষ্টি ওম হইতেই নাশ ওমের মধ্যেই সবকিছু সৃষ্টি হয় ওমের মধ্যেই নাশ হয় এটাই স্ট্রিং থিওরি ভাইব্রেশন থিওরি বলা হয় এখান থেকে তথ্য সৃষ্টি হয় কাল অনুযায়ী সময় অনুযায়ী দেশ কাল পাত্রের জ্ঞান যারা গুরুতত্ত্ব জ্ঞান জেনেছে তারা জানে যারা বর্তমানে শুনছেন নতুনভাবে দেশ কোন স্থান অবস্থিত কোন সময়ে অবস্থিত এবং কোন পাত্রে তার ধারণ করা হচ্ছে সেই বিষয়ের জ্ঞান সেখানে সেই রকম শব্দ বা কম্পন উৎপন্ন হয় যদি মরুভূমিতে যান একরকমের শব্দ একই শব্দ একই গান হবে পাহাড়ে যান একই রকম শব্দ একই রকম গান তার ভাইব্রেশন একরকম হবে যদি জঙ্গলে যান যদি সমুদ্রের যান যান বা নদীর ধারে একরকম হবে ঘরের বদ্ধ ঘরে একরকম হবে তাই দেশকাল পাত্রটা খুব গুরুত্বপূর্ণ এই স্ট্রিং থিওরির জন্য এই ভাইব্রেশন বা শব্দ তত্ত্বের জন্য বা মন্ত্রের জ্ঞানের জন্য তাই যারা হরিনাম জপ করছেন ষোলমালা বা কমপক্ষে এক মালা একশো আট বার তাদের জন্য এই তথ্য নির্ভুলতার তথ্য নাম নির্ভুলতা এখানে লেখা আছে হরে কৃষ্ণ রাম আপনারা করেন হরে কৃষ্ণ হরে রাম বা হরে কৃষ্ণা হরে রামা বলছে এখানে ভুল তথ্য নেই তবে ধাতুকল্পের রূপে চব্বিশটি তত্ত্বের মধ্যে প্রকৃত প্রথম পুরুষটাকেই ধরা উচিত পুরুষ একটাই প্রকৃত পুরুষ প্রকৃত হওয়ার দরকার প্রকৃত না হলে আমাদের সৃষ্টির তত্ত্বের সৃষ্টি সৃষ্টিতা চলে আসে সৃষ্টির মধ্যে ভুল চলে আসে সৃষ্টির মধ্যে সেই প্রকৃতিটা থাকে না এক জায়গায় আমি যদি আর জায়গায় নিয়ে যাই তার রূপ রস গন্ধ স্পর্শ এগুলো আলাদা হবে যেমন এখানে রাম বাংলা রাম মালদায় রাম যদি আমেরিকায় নিয়ে যাই একরকম হবে যদি সমতল ভূমি রাম পাহাড়ে যদি হয় তাহলে একরকম হবে বা পাহাড়ের কোনো ফল যদি সমতল ভূমিতে হয় তাহলে একরকম হবে ঠিক একই রকম আমাদের দেহের প্রকৃতি আছে এই প্রকৃতিটাকে প্রথম পুরুষের প্রকৃতি বলা হয়েছে আমের টেস্ট যেমন পাল্টে যায় ফলে ফলে স্বাদ যেমন পাল্টে যায় তেমনি আমাদের শরীরের দেহে তত্ত্ব জ্ঞান মনের জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞানের চেতনাটা নষ্ট হয়ে যায় তাই আমাদের এখানে লেখা আছে দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছি যখনই কোনো সৃষ্টি হয় তার সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন তার বিকৃতি হয় বা বিচ্যুতি ঘটে ওই যখন সৃষ্টি হয়েছিল চৈতন্য মহাপ জ্ঞান নাম বত্রিশটা অক্ষর বত্রিশ অক্ষর মনে রাখবেন কিন্তু আপনি যখন করছেন কৃষ্ণ বা কৃষ্ণা যোগ করছেন সেখানে একটা অক্ষর যোগ হচ্ছে সেই অক্ষর যোগ হলে নাম তেত্রিশ অক্ষর হয়ে যায় যেখানে সূত্র বা তত্ত্ব জ্ঞানে বলছে দেহতত্ত্বে মনে ষোলোটা ঘর আমাদের সত্তা সু ইচ্ছা কু ইচ্ছা বত্রিশটা ঘর তাহলে বত্রিশ তত্ত্ব অর্থাৎ বত্রিশ হাজার নারী বা দিকে বত্রিশ হাজার নারী ডান দিকে মাঝখানে অষ্টচক্রের সঙ্গে আট হাজার নারী এই বাহাত্তর হাজার নারী শরীরের স্থূল জগতে আছে সূক্ষ্ম জগতে যদি যাই তাহলে বাহাত্তর লক্ষ নারী আছে আবার যদি পরম তত্ত্বে যাই বলছে বাহাত্তর কোটি নারী আছে তাই আমাদের শরীর স্থূল সূক্ষ্ম আর পরম নিয়ে গঠিত আমাদের জীবকুল স্থূল আর সূক্ষ্ম পরম নিয়েই গঠিত এই তিন তত্ত্বের জ্ঞানকে জানতে গেলে পরম প্রকৃতিটাকে জানতে হয় তাই আপনারা যারা এই ভিডিওগুলো দেখেছেন এপিসোড বাই এপিসোড একটু নিজের নীলগুলো তাকে একটু প্রকৃতির সঙ্গে করবেন ব্যাকরণগত প্রথম পুরুষকে ধরার চেষ্টা করবেন এক বচনকে ধরার চেষ্টা করবেন প্রকৃতিটাকে ধরার চেষ্টা করবেন আরে কৃষ্ণ রাম আরে কৃষ্ণ রাম আরে কৃষ্ণ রাম বলছে এর ফলে কি হয় বলছে স্ট্রিং থ্রি বলছে কি আমাদের কোষ ক্রমোজম সব একটি করে অ্যাটম পোটন তারপরে বসন তারপরে ঈশ্বর কণা তারপরে হচ্ছে শৃঙ্খরি দ্বারা গঠিত আমরা যে কম্পনটা করি ভাইব্রেশনটাই প্রকৃতির সব তাহলে বলছে সৃষ্টি তত্ত্ব রহস্যকে জানতে গেলে আমাদের কি করতে হয় এর ফলে কি হবে ফলাফলটা এটা আম গাছ না জাম গাছ আমি যদি আগে জানি এটা আম গাছই হবে তাহলে আমি আম গাছই লাগাবো আম গাছই চাষ করবো তাই না তাহলে আম গাছটা কি আম হিংসাগর আম না ফজলি আম না আমরাপলি রাম না সিদুরাম এরম না মালদায় রাম আমের টেস্টটা কেমন আমের স্বাদ কেমন এটা যদি আমি আগে থেকে জানতে পারি তাহলে আমি সেই আম গাছটাই যে আম গাছটা সুস্বাদু হবে প্রয়োজনীয় কাজে লাগবে সেই আম গাছটায় হিমসাগর আম সব থেকে ভালো ঠিক একই রকম হরে কৃষ্ণ রামের ফলাফলটা কি শাস্ত্র কি বলছে গুরু গুরুশাস্ত্র বা হরিনামের শাস্ত্র যে রয়েছে মঞ্জুরি ক্ষেত্রে রয়েছে সেই তত্ত্ব বলছে হ রে এই হক কি বলছে হক কালে লিঙ্গ বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ করে নষ্ট এই হ কারে জ্ঞানে অজ্ঞানে যত পাপ হয় সেটা নষ্ট হয় মানে খালি জায়গাগুলো ভরে যায় রে কারে রক্ত বর্ণ গোলাপ নির্ণয় গুণবান ও গুণ না উপগত পাপ হয় ক্ষয় হচ্ছে রেকারে যত পাপ হয় সেখানে ক্ষয় হয় মানে গুণে হয় বা অজ্ঞানে হয় বা সজ্ঞানে যদি হয় বা অজ্ঞানে হয় তাহলে সেই পাপ ক্ষয় হয় হরে কথাবার্ত হরণ করা আবার বলছে কৃষ্ণ ক্রি কারে কঞ্জল বন্য উপপাত কনাসে গতিশক্তি রতি প্রেম ইহাতেই আসে তা কি কারে গতিশক্তি ভক্তি প্রেম এটাতে বৃদ্ধি হয় সিংহ কারে লোহিত বন্য নরক হইতে মানবের উদ্ধার করে পাপ ও জন্মান জনিতে কারে জন্মান জনিতে যে পাপ পুরোপুরি যে ভুলটা করেছিল আজকাল ক্যান্সারে ভুগছে সব বাচ্চারা বাবা মা এত নেশা করে ফেলেছে এত মাদক দ্রব্য ব্যবহার করে বা এত মেডিসিন ব্যবহার করে যে তারা ক্যান্সারেই ভুগছে জন্মগত ক্যান্সার বাচ্চাদের তাই জন্ম জন্মান্তরে যে পাপ মাতা পিতা পরপিতা তারা হয়েছিল সেই পাপ হয় হবে কোথায় কৃষ্ণ সিংহ এটা যদি প্রকৃত উচ্চারণ করতে পারেন আপনাদের সি ও কৃষ্ণ বলেন তাহলে পাপের কি হবে পাপ তো জুড়ে গেল আবার মনে হতে পারে তাই প্রকৃত উচ্চারণ বলুন হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তত্ত্বটাকে শুধু নিয়ে নিজের উচ্চারণ প্রকৃতি না বলছি গুরুর একটা শক্তি আছে তাই সদগুরুর জ্ঞানে দীক্ষা নিয়ে সদগুরুর মন্ত্রে দীক্ষা নিয়ে আপনাদের এই মন্ত্রকে সজাগ করাতে হয় এই মন্ত্র দীক্ষা পদ্ধতির দ্বারা দীক্ষা নিয়ে দীক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে এই মন্ত্রকে জপ করতে হয় কমপক্ষে একশো আটবার দিনে আর ষোলো মালা গৃহস্থের জন্য গৃহস্থের উন্নতির জন্য মনের উন্নতির জন্য শরীরের উন্নতির জন্য আর শরীরের পাপ তাপ হয় হরণ করার জন্য শরীরের রমণত্ব বৃদ্ধি করার জন্য তাই আপনারা হরে কৃষ্ণ মন্ত্র করবেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন বলছে রাম অর্থাৎ কি বলছে রকারে বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি চন্দ্র সূর্যের ন্যায় জ্যোতি প্রকাশ হয় রমা রম নিত্য বেড়ে যায় বললাম গ্লেমার বৃদ্ধি হয়ে জ্যোতি মন্ত্র সূর্য চন্দ্রের তারপর মহাকালে স্বরূপ জ্যোতি কলঙ্কল রহিত নিত্য স্থায়ী হয় মিথ্যা পাপ অবিনাশিত মহাকালে স্বরূপ জ্যোতি কঙ্কা কলঙ্ক রহিত নিত্য স্থায়ী হয় মিথ্যা পাপ বিনাশিত তাহলে আপনার কি হবে স্বরূপের জ্যোতি কলঙ্ক রহিত হবে আপনার স্বরূপ কলঙ্ক রহিত হবে স্বরূপ যোগস্তে বলা হয়েছে অথ যোগ অনুশাসন তদা দোষ্টু স্বরূপ এই অবস্থা নাম তৃতীয় সূত্র প্রথম সমাধি পদে তৃতীয় সূত্র তদা দশটু স্বরূপে এই অবস্থা নাম আপনাকে দেখায় আপনার সামনে বেরিয়ে যাচ্ছে এই স্বরূপটা কলঙ্ক রহিত হবে এই স্বরূপের মধ্যে কেউ দাগ দিতে পারবে না এই স্বরূপের জ্ঞান যাকে অ্যাস্ট্রল বলা হয় বর্তমানের জ্ঞানে আপনার পঞ্চভূতকে বাইরে বের করে দিয়ে আপনি স্বপ্নের দেশে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারবেন এই তথ্যটাও আছে যেটাকে আধ্যাত্মিক চেতনার জ্ঞান বলা হয় বলতে সাধারণত এই নাম করলে আপনার শরীরে জ্যোতির প্রকাশ হবে আপনার শরীরে দুঃখ কষ্ট রোগ শোক ভোগ দূর হবে আপনার মনের শান্তি স্থিতি পরম শান্তি প্রশান্তি হবে করে দেখুন একশো আটবার বার থেকে ষোলো মালা সদগুর দীক্ষা নিয়ে ঠিক এরকম নিয়ে আপনারা এরকম ষোলো মালা জপ করবেন তো ষোলো মালা যখন জপ করবেন আপনার মনের ষোলো তত্ত্বের জ্ঞান বৃদ্ধি হবে আট মালা যখন করবেন আপনার শরীরে অষ্ট জ্ঞানের বৃদ্ধি হবে যদি চার মালা করেন আপনার হৃদয়ের রক্তের বেগ আবেগ ঠিক থাকবে দুমালা করলে সাজবাই প্রাণবায়ের গতিটাকে ঠিক রাখতে পারে একমালা নামে একবার করা আপনারা যদি ষোলো মালা করতে চান মনের শান্তি যদি এর থেকে কম করেন আটমালা তাহলে শরীরের শান্তি চার মালা করলে হৃদয়ের শান্তি দুমালা করলে পুষ্পু জনিত প্রাণবায়ুর শান্তি এটা আপনার কমালা করবেন আপনাদের কিন্তু করতে গেলে আগে সদগুরুর মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়ে জ্ঞান নিতে হবে শিক্ষা নিতে হবে তারপর শিখতে হবে এই মন্ত্রটা জপ করা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Rama, Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে রাম হরে রাম র বললাম শাস্ত্রের ফল বর্তমানের ফল কি বলছে আমাদের ফুসফুস নাক হৃৎপিণ্ড মন যুক্ত কিভাবে বলছে চার সেকেন্ডে একবার যদি প্রাণবায়ু চলে তাহলে আমাদের ফুসফুসের গতি হৃৎপিণ্ডের থেকে যায় চার চার আট সেকেন্ডে যদি চলে আমাদের প্রাণবায়ুর গতি বলছে আমাদের সারা শরীরে প্রবাহিত আট আট ষোলো সেকেন্ডে যদি চলে তাহলে হচ্ছে আমার নাকের গতি মনের গতিতে পরিণত হয় মনের গতি ধীরে ধীরে যদি ষোলো থেকে বত্রিশ চৌষট্টি জ্ঞানে যায় মনের গতি পরমের গতি আত্মার গতি সত্তার গতিতে পরিণত হয় এইভাবে হচ্ছে সারাদিনের ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে কতবার নাম করতে পারবে চার সেকেন্ডে একবার এক ঘন্টায় কতবার চার সেকেন্ডে একবার এক মিনিটে পনেরো বার এক ঘন্টায় নশো বার চব্বিশ ঘন্টা সারাদিনে একুশ হাজার ছশো বার যেহেতু আমাদের চারটে দিক সাধারণভাবে আমরা বলি তো একুশ হাজার ছশো ইন্টু চার কত হয় ছিয়াশি হাজার চারশো দিয়ে এক লক্ষ যদি ভেদ করি এক লক্ষ ছিয়াশি হাজার চারশো মাইল কি আলোর বেগ আমাদের মনের গতি ইন্টু ষোলো তাহলে আমাদের মনের গতি আলোর গতির থেকেও তীব্র এক লক্ষ ছিয়াশি হাজার চারশো ইন্টু ষোলো কত হচ্ছে এবার হিসাব করুন আপনি ক্যালকুলেটর বসান বলছে এটা সূর্যের আলোর গতির থেকে আরো ষোলো গুণ বেশি আমাদের মনের গতি তাহলে বোঝা গেছে কি শিখছি এরপর আমাদের সত্তা আমাদের সত্তায় আছে চৌষট্টি ঘর ইন্টু চৌষট্টি যা করলে যা হবে তাই আমাদের আত্মার গতি আত্মগতি যখন আপনি আধ্যাত্মিক হবেন আপনার জ্ঞানের গতি এইভাবে বৃদ্ধি হবে গণিতটাকে নিয়ে আবার আমরা বলবো গণনা শরীরের দেহত্বের গণনা এই গণনা সংখ্যা প্রচুর পরিমাণে আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে চৈতন্য মহাপ্রভু আমাদের পরিপূর্ণভাবে দিয়ে গেছেন আর এই সূত্র থেকে ষোলো নাম বত্রিশ অক্ষর দিয়ে গেছেন মনে ষোলো ঘর আমাদের সৎকার সু ইচ্ছা কু ইচ্ছা নিয়ে সুমতি কুমতির জ্ঞানে সুমন কুমনের জ্ঞানে বত্রিশটি তত্ত্ব আছে বত্রিশ হাজার নারী বা দিকে বত্রিশ হাজার নারী ডান দিকে এবং অষ্টচক্রের সঙ্গে সহস্রার সঙ্গে যুক্ত হয়ে আট হাজার নারী এই নারীগুলো শুদ্ধি হয় যদি শুদ্ধি করতে চান আপনার শরীরে শুদ্ধ না করেন বা শুদ্ধি করতে চান যদি শুদ্ধ না করেন কি হবে আপনার রোগ সব বেড়ে যাবে যদি শুদ্ধি করতে চান হরিমন্ত্র জপ করেন যদি মনে শান্তি প্রশান্তি মনে শুদ্ধি করতে চান হরিমন্ত্র জপ করেন বা সৎগুরু জ্ঞানে মন্ত্র নিয়ে সেই মন্ত্র জপ করেন আধিতত্ত্ব জ্ঞান ঋষিতত্ব জ্ঞানের মন্ত্র নিয়ে হরে তাই সদ্গুর জ্ঞানের দীক্ষা শিক্ষা নিয়ে মন্ত্র জপ করুন আপনার শরীর সুস্থ হোক মন শান্ত হোক এবং আত্ম আধ্যাত্মিকতার চেতনার উন্নতি হোক বাংলার সাহিত্য সংস্কৃতি বৃদ্ধি হোক বাংলার ঐতিহ্যকে বিকাশ ঘটুক বাংলার সংস্কৃতি বজায় থাকো সংস্কৃতি শান্তি 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 ও